স্বামী বিবেকানন্দের মানুষ গড়া শিক্ষা, তার উপজীব্য বিষয়, বর্তমান সমাজে তার মূল্য, প্রাসঙ্গিকতা নিয়ে সবাই বক্তব্য রেখেছেন। তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এবার ম্যানমেকিং এডুকেশন, তার যে দর্শন, তার যে বিষয়বস্তু, সেই নিয়ে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। এখানে তার থেকে অনেক যোগ্যতর মানুষজন বসে রয়েছেন, তো সেটা আমার উদ্দেশ্যও না। তো আমার উদ্দেশ্য হলো, আমার মনে যে কিছু প্রশ্ন জন্মেছে সেইগুলোকে সকলের সামনে রাখা এবং হতে পারে এই আজকের দিনের মধ্যে দিয়ে তার উত্তর খোঁজা। তো যখন কোনো বিষয়ের প্রাসঙ্গিকতার প্রশ্ন আসে, তখন অবধারিতভাবেই তার সঙ্গে উঠে আসবে পারিপার্শ্বিক সমাজের কথা, সংস্কৃতির কথা, শিক্ষার কথা, ধর্মের কথা, রাজনীতির কথা। মানে এগুলোকে ছাড়া আলাদা করে এই কথাগুলি, মানে শুধু শিক্ষার প্রাসঙ্গিকতার কোনো মানে নেই। আর তার সাথে আরেকটা পয়েন্ট উঠে আসবে যে কোনো শিক্ষাকে যদি সম্যক রূপে আত্মস্থ করতে হয়, তাহলে সমাজকে প্রথমে শিক্ষা লাভের অনুকূল করে তুলতে হবে এবং শিক্ষার অভাবকে মেনে নিতে হবে। তো এবার সেখানেই সমস্যার মূল সূত্রপাত। কলেজে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পদক আমরা পেয়ে বসে রয়েছি এবং আমরা যে আদপে যে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হয়নি, সেই জিনিসটা মেনে নিতে আমাদের এখনো প্রচুর অনীহা আছে। তো সেই যে অ্যাকনোলেজমেন্টের জায়গাটা, যে প্রথমে দ্যাট উই নিড টু লার্ন, উই হ্যাভেন্ট লার্নড এনাফ, বা ম্যান মেকিং এডুকেশনের যে অভাবটা আমাদের মধ্যে রয়েছে, সেই অ্যাকনোলেজ করার জায়গাটা আমার মনে হয় বেশিরভাগ মানুষের মধ্যে এখনো নেই। এবং বস্তুতপক্ষে এখানে যদি আমি প্রশ্ন করি আপনাদের যে ম্যান মেকিং এডুকেশনের কী কী প্যারামিটার্স, কী কী এলিমেন্টস থাকতে পারে, তো অনেক রকমের উত্তর পাবো আমি শিওর। কেউ বলবেন মানবিকতা হতে পারে, সহমর্মিতা হতে পারে, সহনশীলতা হতে পারে, ইত্যাদি ইত্যাদি, খুব ভালো ভালো কথা তারা। কিন্তু নিজেদের জীবন ক্ষেত্রে যখন আমরা এগুলোকে প্রয়োগ করার চেষ্টা করি, তখন সেখানে কিন্তু আমরা বেশিরভাগই ডাহা ফেল। যেমন কিছু পুরনো ঘটনা, এরকমই নিউজ পেপারে কি নিউজ চ্যানেলে আমরা শুনে এসেছি, পথ দুর্ঘটনায় আহত হয়ে একজন পড়ে আছেন রাস্তায়, মুমূর্ষু মানুষ, রক্তাক্ত, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, আমাদের সময় নেই তাকে দেখার, তাকে হেল্প করার। কেননা আমার কাছে তখন অফিসের মিটিংটা, বসের চোখ রাঙানিটা, সেইগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিংবা কলেজে কেউ খর্বাকৃতি, কেউ স্থূলকায়, তাদের নিয়ে আমি একটু দল বেঁধে ব্যঙ্গ তামাশা করলাম, জাস্ট আ বিট অফ ফান, জাস্ট আ লাইট ব্যাংটার। তো আমি অগ্রাহ্য করলাম কি আমি দলে মিশে গেলাম। তো এই যে এই সব কিছুই যেগুলো হয়, সেগুলো তো কোনোভাবে আমার মনে হয় অশিক্ষার বহিঃপ্রকাশ। তো কাউকে মানুষ করার শিক্ষায় শিক্ষিত করার মহৎ উদ্দেশ্য নিয়ে এখন যদি কেউ এগিয়ে আসে, এখনের যা পরিস্থিতি, মানে সমাজের যা পরিস্থিতি, তাতে প্রথমে যে প্রশ্নটা, যে আস্ফালনটা চলে আসবে, কি মশাই আপনার কি মনে হয় আমি মানুষ হইনি? তারপরে তো আরে আরো নতুন নতুন সোশ্যাল মিডিয়ায় দেখি নতুন নতুন প্রশ্ন আসে, যে আপনি কি তাহলে বিশেষ কোনো রাজনৈতিক দল, কোনো ধর্ম, কোনো ইত্যাদি ইত্যাদি মানুষ, আপনি ওকে বলছেন না কেন, পাশের বাড়ির ওই লোকটিকে বলছেন না কেন, ওই ধর্মের মানুষটিকে বলছেন না কেন, ইত্যাদি বিভিন্ন বিষয়। আর তারপরে তো আর একটু আপগ্রেড হয় অকথ্য গালিগালাজ, তো সেগুলো ছেড়েই দিলাম। তো এগুলো থাকবে, এবং এগুলো থাকবে যতক্ষণ, ততক্ষণ আমার মনে হয় এই ম্যান মেকিং এডুকেশনের পথে একটা প্রবল অন্তরায়, কারণ আমরা শিখতেই চাইব না। দ্বিতীয় একটা ব্যাপার যেটা আমার মাথায় আসে, সেটা হলো ম্যান মেকিং এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, যেটা বিবেকানন্দ বলেছেন, দ্য বেদান্তিক ফিলোসফি অফ স্পিরিচুয়ালিজম অ্যান্ড মরাল ভ্যালিউস। তো এই সমস্ত শিক্ষার প্রয়োজনীয়তা তো অনস্বীকার্য বর্তমান সমাজ ব্যবস্থায়, কিন্তু যুগোপযোগী কিছু পরিবর্তনও দরকার। যেমন যেখানে স্বামীজি বলছেন যে হি ইজ অ্যাডভোকেটিং দ্য ইম্পর্টেন্স অফ গুরুকুল সিস্টেম ইন এডুকেশন, তো এই ম্যান মেকিং এডুকেশনে গুরুকুল সিস্টেম, বর্তমান সমাজ ব্যবস্থায় এই গুরুকুল প্রথার যৌক্তিকতা নিয়ে আমার কিছু প্রশ্ন থেকে যায়, প্রশ্নচিহ্ন থেকে যায়। শিশু অবস্থা থেকে কৈশোর অবধি সুস্থ মুক্ত জীবনের পরিবর্তে যদি আমরা একটি শিশুকে নিয়ম নিষেধাজ্ঞার বেড়াজালে গণ্ডীকৃত করে শিক্ষাদান করার চেষ্টা করি, সেটি বেস্ট পদ্ধতি কিনা। স্বামীজি আরও বলেছেন যে দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ আ ক্যারেক্টার ইজ টু সেট আ পার্সোনাল এক্সাম্পল অফ হাই ক্যারেক্টার ফ্রম আ টিচার। এবার টিচার, প্রশ্ন হচ্ছে যে সঠিক টিচার এবং তার সহজলভ্যতা নিয়ে। আমাদের চারপাশে যোগ্য শিক্ষকের অভাব বড্ড প্রকট, এবং শিক্ষকের মুখোশধারী শিক্ষাহীন বেশ কিছু মানুষের কথা ভেসে আসে, তাতে অভাব বা আশঙ্কা আরো স্পষ্ট হয়ে ওঠে। পরিশেষে যেটা বলার, এটা মানে আমার একটা ব্যক্তিগত রিয়েলাইজেশনের জায়গা, আমাদের স্কুলে কোনোদিনও কোনো
অ্যাজ সচ প্রেয়ার বলে কিছু ছিল না। তো সব যে অনেক স্কুলে যেটা থাকে সারিবদ্ধভাবে একটা প্রার্থনা সঙ্গীত, কোথাও গিয়ে একটা ম্যান মেকিং এলিমেন্টের একটা কিছু এলিমেন্টস, কিছু ইনিশিয়াল এলিমেন্টস, তা আমাদের স্কুলে ছিল। আমরা খুব বেসিক দুটো লাইন বলতাম, তাও জুনিয়র স্কুলের কয়েক ক্লাসগুলোতে। তো ইট ওয়াজ লাইক, ডিয়ার গড, থ্যাংক ইউ ফর এভরিথিং, প্লিজ হেল্প মি বি গুড অ্যান্ড ডু মাই স্টাডিজ ওয়েল। বড় কিছু ছিল না, খুব সিম্পল একটা আইডিয়া। কিন্তু কোথাও গিয়ে এই ম্যান মেকিং এডুকেশন বা সমাজকে বদলানোর চিন্তা নিয়ে আমরা যখন কিছু করছি, তার একটা সরলীকরণ দরকার, যাতে সবার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। তো এই শিক্ষাও সেরম হওয়া উচিত। প্রাতিষ্ঠানিক বা চিরাচরিত শিক্ষার বদলে শিক্ষা শুরু হতে হবে ঘর থেকে, যেখানে বাবা মারাই শিক্ষা, ম্যান মেকিং শিক্ষা শুরু করতে পারবে সন্তানদের জন্য, এবং জীবন আত্মবিশ্লেষণ এবং সরল আত্মীকরণের পথ ধরেই শিক্ষা সম্পূর্ণ হওয়া উচিত। এটুকুই আমার বক্তব্য, বাকিরা হয়তো আরো বলবেন এ বিষয়ে। ধন্যবাদ।